আর কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচ ফোরঙে সবাইকে স্বাগত। লাগলে অবশ্যই বলবো একটা লাইক দেন করতে, আর পাশে যে রেড বাটনটা রয়েছে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সঙ্গে কিন্তু নোটিফিকেশন বেলটা মানে প্রেস করে দেবে। আবার সেই বাজে কথা বললাম। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি টিচার্স ডে টু অল অফ মাই ফ্রেন্ডস, টু অল অফ ইউ। তো আজকে আমার মর্নিংটা স্টার্ট হয়ে গেছে, তো সকালে তো আমি কী কী করি সব তো দেখিয়ে দিয়েছি, তাই ভাবলাম আজকে একটা জিনিস দেখিয়ে দিই, কারণ সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি। সকালে আমি মেয়েকে কী কী খাইয়ে স্কুলে পাঠাই, তো চলো দেরি করবো না। তো আমি চালটা আমি ধুয়ে প্রেশারে রেখে দিয়েছি, এখানে অনেক রকমের সবজি নিয়েছি, কিন্তু মাস্ট বি আমি সবসময় যেটা দিই কুমড়ো, গাজর, বিনস, এটা মাস্ট থাকে। তার সাথে যেগুলো সবজি থাকে আমি সেগুলো অ্যাড করে একদম রাইসের সাথে ওকে বসিয়ে দিই। এটা হচ্ছে ওর ফেভারিট একটা খাবার, আমি তোমাদের দেখাচ্ছি কী কী করি। তো এগুলো সমস্ত কিছু প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু সামান্য নুন দিয়ে দেবো, কেননা এর মধ্যে নুনটা দিয়ে দিলে পরে আর সেটার কাঁচা নুনের আর ব্যাপারটা থাকবে না, তাই দিয়ে দিলাম। তো ঠিক আছে চলো, আমি একাতে যেহেতু ভিডিওটা করছি তাই জন্যে একটু তোমাদের দেখাতে পারলাম না কী করে প্রেশার কুকারে আটকালাম। আর মাছটাকে আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে, একটু ভিজিয়ে রেখেছি, মাছটা ভাজা করব। তো অলরেডি কিন্তু আমার ভাত হয়ে গেছে, এটা আমার মেয়ের খুব খুব ফেভারিট গো সকাল থেকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন সকালে কী কী টিফিন দিই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কী খাইয়ে পাঠাই সেটা কিন্তু শেয়ার করিনি। তো আমি সমস্ত মায়েদের বলবো, এটা কিন্তু ভীষণ একটা হেলদি, তো সবাই যদি পারো এটা সকালে একটু করে দিতে পারো। তো এই দিয়ে যে আমি হয়ে গেছে, আর বাটার নিয়েছি এক চামচ, দেখেছো এটা পুরো টোটালি মেল্ট হয়ে গেছে। দুটো মাছ অলরেডি ভেজে নিয়েছি, পাশে টিফিন বক্সটা অলরেডি রাখা আছে, মেয়ে তো দেখছোই সামনে আসতে চায় না, যাই হোক না আসলো বাবা মেয়ের একটা একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চ্যানেল, আমার আমার বন্ধু, সুতরাং তোমাদের দেখানো আমার কর্তব্য। তাই ভাবলাম তোমাদের সাথে আজকের এই ব্রেকফাস্টেরটা শেয়ার করি, তো ওকে খাইয়ে পাঠিয়ে দিই, চলো দুপুরে কী হয় দেখাই। কী কী রান্না হলো আজকে দেখিয়ে দিই। হ্যাঁ এ দেখো, এটা হলো আলুর চোখা, এটা আলুর চোখা করেছে, আর এটা হচ্ছে লতি, হচ্ছে কী দিয়ে বলো তো, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা কি দেখা যাচ্ছে? দেখাতে পাচ্ছি টমেটোর জন্য, না চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না, বেশি বড় না কিন্তু ছোটো চিংড়ি, কিন্তু অতটাও বা ছোটো নয়। তাহলে চিংড়িটা দিয়ে লতিটা বানানো হয়েছে, আর যেটা হয়েছে সেটা হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর সেটা হচ্ছে পেঁপে দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে, দারুণ খেতে লাগে। ঠিক আছে, আর হয়েছে, চলো দেখিয়ে দিই, এটা হচ্ছে মাছের কালিয়া, মাথা আছে মাছও আছে, তো হচ্ছে ওটা কালিয়া বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ কি না জানি না কতটা কালার আসছে, দুর্দান্ত কালার হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো আজকের মেনুটা হচ্ছে এটাই, বুঝতে পেরেছো? আর কি শেয়ার করবো, আর কিছু শেয়ার করার নেই, খাওয়া দাওয়া শেয়ার করার মতো কিছু নেই, খাবারটা কী হয়েছে সেটাই হচ্ছে বড় কথা। তো এইগুলো হচ্ছে আজকে দুপুরের মেনু, তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ, মেয়ে পড়তে গেছিলো, বুঝতেই পারছো আজকে টিচার্স ডে, পড়তে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু যেহেতু টিচারকে সারপ্রাইজ দেবে তো সবাই মিলে লেগে পড়ে চলে গেছে একটা সারপ্রাইজ পার্টি দিতে, ম্যামকে সারপ্রাইজ দিতে। তো ম্যাম সত্যি আমাদের খুব অসাধারণ, আর এত ফ্রেন্ডলি ভাবাই যায় না, ম্যামের সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম হবে। তো যাই হোক, ওরা তো সেই জন্যই নিশ্চয়ই ম্যামকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, আর এটা সব প্রত্যেক ম্যামরাই এটা আজকের দিনে আশা করে, ম্যামও খুব হ্যাপি তোমরা দেখতে পাচ্ছ। তো ওরা সবাই মিলে ম্যামকে আজকের দিন একটু সারপ্রাইজ দিয়েছে, কিন্তু গিফট এখনও হয়তো ডিউ আছে সব ম্যামের, তো যেটুকু ওরা পেরেছে সেইটুকু ম্যামকে করেছে, ম্যামও খুব হ্যাপি, ওরাও খুব হ্যাপি, দেখতেই পাচ্ছ। তো আর কি বলবো, আজকের টিচার্স ডেটা এইভাবেই মেয়ে পালন করেছে, অবশ্যই পালন করেছে। আর স্কুলের একটা অন্যরকম ব্যাপার ছিল, সেটা তো আমি তুলে ধরতে পারিনি, মেয়ে স্কুলে আজকে পারফর্ম করেছে, তো যদি আমি পারি নেক্সট দিন তোমাদের সাথে সেটি হাতে এসে পৌঁছায় ক্লিপটা অবশ্যই শেয়ার করব। তো আজকে তো দিনটা এভাবে আমার কাটলো, তোমাদের কেমন কাটে জানাতে